আমি আপনাদের সামনে আরেকটা গল্প নিয়ে হাজির হয়েছি। বৃষ্টির রাতে একদিন, তো গল্প শুনে আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো চলুন গল্পটি চলে যাই। বৃষ্টির রাতে একদিন, বৃষ্টির রাতে একদিন সকাল থেকে আজ ধর ধর বৃষ্টি। দিনের কথা নিয়ে শুয়ে আছি, হঠাৎ বান্ধবীর ফোন এলো। ফোনে রিসিভ করায় বান্ধবী বলল, মিঠু তুই কোথায় আছিস? আমার গায়ে হলো, তুই জানিস না। আর তুই শুয়ে আছিস, তাড়াতাড়ি করে আম্মুকে নিয়ে আমার বাসায় চলে আয়। মনে মনে ভাবলাম, আম্মুকে নিয়ে আমার দিনটাই মাটি হয়ে যাবে। আম্মুকে বললাম, এক বাসায় সবাই একদিকে চলে গেল, মানুষ খারাপ বলবে, তুমি কাল চলে এসো, আমি আজ যাই। এরপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আম্মুকে না নিয়ে সন্ধ্যা চলে গেলাম বান্ধবীর বাসায়। বান্ধবীর সাথে দেখা করতেই বান্ধবী বলল, তুই এত দেরি করে আসলি, তোর জন্য একটা জিনিস সকাল থেকে রেডি করে রেখেছি। আমি বললাম, কি? বান্ধবী বলল, তুই কখনো ওইটা খাসনি, নাই তাই রবিকে বলে তোর জন্য রেখেছি, এটা এনে রেখেছি। আমি বললাম, রবিটা আবার কে? বান্ধবী বলল, তার ফুফাতো ভাই। আমি বললাম, তাড়াতাড়ি বল নিয়ে আসতে, আমি এখনই টেস্ট করতে চাই। বান্ধবী বলল, এখন সবাই দেখে বুঝে যাবে তুই ওয়েট খেয়েছিস কোনদিন, কে নিয়ে এসেছে বাসায়, চল ওখানে। একদম খালি, আমি যা আমি এসেছি এক দুই ঘন্টার পর, আমিও না বুঝে রবিকে নিয়ে পাশের বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে রবির বোতল খুলে আমাকে এক গ্লাস দিল, আমি ডক ডক করে গিলে ফেললাম। আমি এরই মধ্যে বেশ হর্নি হয়ে গেলাম, মনে হচ্ছিল রবি যদি আমাকে গুদে একটু কিস করত। ওদিকে ওর ধনু প্যান্টের ভেতর থেকে বেরিয়ে এসেছে, চাচ্ছিল আমার পাশা আর থাই দেখে আমিও পরিবেশটা একটু গরম করার জন্য আমার মুখ একটু ওয়াইট নিয়ে ওর ঠোঁটে কিস করতে লাগলাম। রবি আমার মুখের ভেতরে ওয়েন ঢুকিয়ে খেয়ে ফেলল। এরপর রবি আমাকে ফ্রেঞ্চ কিস দিয়ে লাগলো, আর ওর একটা হাত আমার কোমর থেকে নামতে নামতে পাশায় গিয়ে থামলো। ও পাশায় চাপতে লাগলো দেওয়ার সাথে সাথে, আমি না প্রথম প্রথম, কিন্তু যখন আমি ওর প্যান্টের উপর থেকে ধনের ওপর হাত বসাতে লাগলাম, তখন রবি সহ পেয়ে গেছে, জোর আমার চাপ দিল, আমি একটু ব্যথা পেয়ে উফ করে উঠলাম। আমার বয়স উফ শুনে রবি আমার জামা খুলে ফেললো লাগলো। আমার মায়ের দেখে রবি ঝাঁপিয়ে পড়ল, ভাড়াটা না খুলেই শুধু গায়ের ফিতা খুলে নিয়ে নামিয়ে মায়ের দুটা চুষতে লাগলো, শুরু করলো। আমি তো
তখন চরম সেক্স উঠে গেছে। আমি ওর প্যান্টের জিপ খুলে ওর ঝনটা হাতে নিয়ে হাতে নিজে বুঝলাম যে কম হলেও 8 ইঞ্চ হবে। মনে আনন্দে আমি তখন হাত দিয়ে ওর ঝনটা খেতে লাগলাম। রবি আমার চেষ্টা লাগলো। আমরা দুজনে তখন দাঁড়িয়েছিলাম, আমি সোফার উপর বসে ওর প্যান্টটা খুলে দিলাম। নিজের চোখে এত বড় দন দেখিনি, আমার গোদের রস না এসে পারে না। আমি লোভ সামলাতে না পেরে বসলাম, চেপে ধরে একদম আগা থেকে গোড়া পর্যন্ত জিব্বা দিয়ে সাপের মতো করে চেটে চেটে পুরোটা দন মুখের মধ্যে করে নিলাম। কারণ ধ্বংসে চুষা আমার চুষা রবি আমার চুলের মুঠে ধরে করে চুষতে লাগলো আরো জোরে জোরে। বলতে লাগলো আমি দ্বিগুণ মনোযোগ দিয়ে জোর দিতে লাগলাম। রবি আর নিজে সামলতে না পেরে সবটুকু মাল ঢেলে দিল আমার মুখে। প্রথম একটু অন্যরকম লাগলেও আমি ওকে খুশি করার জন্য মালটা মা চেটে চেটে খেয়ে নিলাম। বাপ দেখে যেন রবি মাল খেতে খুব ভালো লাগছে। এরপর ও আমাকে সোফার উপরে কুকুরের চুদা স্টাইলে বসে আমার গুদে চাটতে লাগলো। সাথে সাথে এমন মনে হলো যে কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিল। রবি আইসক্রিমের মতো করে আমার বোতাতে চাটতে লাগলো। তারপর চুষে রবি খিচ করতে লাগলো। চুষ কুত্তা আমার গোত ভালো করে চুষ আরো জোরে জোরে চুষ বলে বোধা মাগে করছে। জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম। আমার চিৎকার আর খিচতে শুরু রবি লেবাটা আবার খারাপ হয়ে গেল। রবি আমাকে কোলে করে তুলে বেডরুমে নিয়ে এলো। আমি আবার ও কুত্তার মতো হয়ে বসলাম ওর লেওড়া বুধায় নেওয়ার জন্য। ও আমার বুধায় দুই আঙ্গুল দিয়ে ফাঁক করে এত একটা থুতু দিল। তারপর রবি দমটা বুধায় ঘষা শুরু করলো। দুই তিনবার চাপ দেওয়ার পর আর ধনটা পুরো ঢুকে গেল আমার বুধের পাছায় করে ঢুকে গেল। আমি ব্যথায় করে উঠলাম। প্রথমে কিছু ধীরে ধীরে আস্তে আস্তে গতি বাড়াতে লাগলো। রবি পিছন থেকে আমার দুধ খামচে দিয়ে ধরে রাখলো। আমি তখন জোরে জোরে থাকাও, আমি তো রেডি, তো মাগি তো তুই যেভাবে খুশি সেভাবেই দুধ এসব বলে রাখতে লাগলাম। প্রায় 20 মিনিট দাদাগাদির পর রবি আমাকে উত্তর করে বললো আমি ওর উপরে ওঠার জন্য আর ওর লম্বা আখণ্ডটা উপর বসে পড়লাম। উপর নিচ করতে করতে আমার মায়ের জ্বলতে লাগলো। দুটো
যেতে ছিল আমাকে কাছে নিয়ে ভাই দুটো নগ্ন, আর আমি ওর ধনটার উপর উঠলাম। লাগলাম রবি, ধনটা আমার জড়াইয়ে অনেক দূরে দূরে আঘাত করছিল। আমি জোরে জোরে আহ আহ উফ উফ এভাবে কিছুক্ষণ করার পর আমার গুদ থেকে ধন বের করল। রবি আমাকে জড়িয়ে ধরে ওর নিচে শুয়ে দেয়। তারপর শুরু করে মিশনের স্টাইল চুদা। আমি আমার সুতের সাথে লাগিয়ে আমার গুদে তাকে টাইট করে ফিট করে আর জোরে জোরে ছুটতে শুরু করলো। কাছের মধ্যে আমার টুকুনে সাথে মারা আউট করলাম। কি যে তীব্র বৃষ্টি রাতে পেয়েছে তা এখন দর্শনের মতোই হয়ে গেল। লেখা বুঝুন, যা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার।